আপনার ত্বকে শীতে এরকম ফর্সা থেকে কালো হয়ে যাচ্ছে, ত্বকে ছোপ ছোপ কালো দাগ পড়ে গেছে, মেস্তার দাগ, ব্রণের দাগ ঠিক এইভাবে পড়ে গেছে, বহু বছরের পুরনো কালো দাগ যার থেকে আপনি মুক্তি পেতে পারছেন না, সেটা থেকে কিভাবে মুক্তি পেতে চান সেটা খুঁজছে, সেই উপায়গুলো আপনারা কিভাবে পাবেন সেটিই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে কফি দিয়ে একটা স্ক্রাবার তৈরি করে দেখাবো, যেটা মাখলে আপনারা এই শীতে আপনাদের ত্বক কুচকে যাওয়া, কালো হয়ে যাওয়া এইরকম সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা সকলের জন্য খুবই উপকারী হবে। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল সবাইকে। আজকে আমি যে স্ক্রাবারটা তৈরি করবো তার মেইন উপাদান হচ্ছে কফি। এখানে আমি এক চামচের মতো কফি নিয়েছি। আপনারা জানেন কফিতে রয়েছে ক্যাফেইন নামক উপাদান, যেটা আমাদের ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা করতে, ময়লা দূর করতে, উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এর সাথে আমি যেটা নেব সেটা হচ্ছে এক চামচের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াও কিন্তু খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে। যেহেতু আজকে আমি এখানে একটা স্ক্রাবার তৈরি করে দেখাবো শীতে আপনাদের ত্বকের যত্নে, একটা ভালো স্ক্রাবার এটা, যেখানে কোনো বাইরে থেকে কেমিক্যাল আমি এখানে ব্যবহার করব না, এখানে আমি ঘরে থাকা কিছু উপকরণ ব্যবহার করব। এর সাথে আমি দিয়ে দিলাম এক চামচের মতো নারকেল তেল, মানে স্ক্রাবারটা তৈরি করতে যতটুকু নারকেল তেল লাগে ততটুকু নারকেল তেল এখানে আমি ব্যবহার করব। এখন উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। আমার যতটুকু মেশাতে যতটুকু নারকেল তেল লাগে ততটুকু আমি ব্যবহার করব। আমার একটা ভিডিওতে অনেকে মানে একজন কমেন্ট করেছেন যে নারকেল তেল দিলে নাকি ত্বক লোমে ভরে যায়, মুখ লোমে ভরে যায়। আসলে এটা কি সত্যি? আমি আমার তো মনে হয় না এটা সত্যি। যদি লোমে ভরেই যেত তাহলে কিন্তু সবাই এরকম নারকেল তেলের ফেসিয়াল তৈরি করতো না। আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে নারকেলটা যাতে খাঁটি হয়। ভেজাল যে কোনো কিছুই দিলে কিন্তু মুখের ক্ষতি হতে পারে, তাই খাঁটি জিনিস ব্যবহার করবেন। এখানে আমি দিচ্ছি এক চিমটির মতো অর্গ্যানিক কাঁচা হলুদের গুঁড়া। আপনারা হলুদটা কিনে শুকিয়ে গুঁড়া করতে পারেন, বাজার থেকে যে হলুদটা কেনা ওইটা ব্যবহার না করাই ভালো, কারণ ওটা স্কিনের জন্য ভালো না। এখন আমি উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে ত্বক তাড়াতাড়ি উজ্জ্বল ফর্সা হবে। এখন দেখেন আমার স্ক্রাবারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা আপনারা কীভাবে কখন মাখবেন। এটা অবশ্যই আপনারা রাতে মাখার চেষ্টা করবেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে, সব কাজ শেষ করে যখন রাতে ঘুমাতে যাবেন তার কিছুক্ষণ আগে এটা মাখবেন। এটা যখন মাখবেন স্কিনে অথবা মুখে, হাতে, গলায়, যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন। মাখার সময় অবশ্যই কিন্তু আলতো হাতে মুখে একটু সার্কেল মোশনে এরকম স্ক্রাবার মতো একটু ঘষতে হবে, যাতে মুখে কালো দাগ থাকলে, পুরনো কালো কালো ছোপ থাকলে, মুখের লোমকূপের গুঁড়ায় ময়লা থাকলে সেটা খুব সহজে উঠে যাবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনাদের ঠিক সেভাবে কিন্তু করতে হবে। কাজটা যদি সঠিক নিয়মে আমার মতো করে করেন আল্লাহর রহমতে আপনারা খুব ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। এভাবে আপনারা সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন এটা ব্যবহার করতে পারবেন, এবং এটা ব্যবহার করলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আপনার ত্বক এতটাই ফর্সা, উজ্জ্বল, নরম, সফট হয়ে যাবে। এই শীতেও ত্বক থাকবে সফট। স্ক্রাবটা মাখার কিছুক্ষণ পর যখন স্ক্রাবার শুকিয়ে যাবে তখন আপনারা যখন ধুইতে যাবেন তখনও কিন্তু একটু হালকা হাতে মানে একটু হালকা ঘষে ঘষে আপনারা স্কিনটা ধুয়ে ফেলবেন, ফেসটা ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পর একটা ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে যাবেন। আপনারা একটু দেখেন, আমি আপনাকে দেখা যে দুইটা হাতের পার্থক্য আপনারা দেখলেই বুঝতে পারছেন, একদম মসৃণ হয়ে গেছে আমার হাতটা। এটা যদি আমি শুকিয়ে ফেলি এবং প্রতিদিন এটা মাখি তাহলে আপনারা বুঝতে পারছেন আপনাদের ত্বকের কতটা উন্নতি হবে। আশা করি ভিডিওটা আপনাদের সকলের জন্য অনেক অনেক উপকারী হতে যাচ্ছে। অবশ্যই কিন্তু তা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সে জানাবেন কেমন উপকার পেলেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই প্লিজ আমার পেজটা লাইক দিয়ে একটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো।